হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগার পি স্কয়ার। আজকে আমরা আমাদের নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার চলে এসেছি। আমাদের আজকে ব্লগ তারাপীঠে মা তারার কাছে অন্নকূটের ভোগ নিবেদন আর তার সাথে ভোগ খাওয়ানো, তো চলো দেখে নেওয়া যাক। আমরা এখন মায়ের মন্দিরে পৌঁছে গেছি। আজকে ফলহারিণী কালী পুজো, তো সেই কারণে প্রচণ্ড ভিড় ছিল মন্দিরে, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা ভিআইপি লাইনে পুজো দিয়েছিলাম, তাই জন্য আমাদের বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি। 2 মিনিটের মধ্যে আমরা খুব সুন্দরভাবে মায়ের পুজো দিয়ে দিয়েছি। আমরা এখন পুজো দিচ্ছি, এরপরে তারা মায়ের কাছে অন্নকূটের ভোগ নিবেদন করব। আমরা এখন অন্নকূট দেওয়ার জন্য ওয়েটিং রুমে বসে আছি। খাওয়ার জন্য এখানে অনেকেই বসে আছে, তোমরাও দেখতে পাচ্ছ। পুরোহিতরা এখন ভোগ নিবেদন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। মায়ের ভোগ নিবেদনের জন্য আমরা যেই খাবারগুলো দিয়েছিলাম সেগুলো হলো ভাত, ডাল, বেগুনি, পাঁচমিশালি তরকারি, আলু পটলের তরকারি, পোলাও, কাতলা মাছ কালিয়া, চাটনি, পাঁপড়, মিষ্টি আর পায়েস। মাকে ভোগ নিবেদন করার পরে সেই ভোগ আমরা সবাইকে প্রসাদ হিসেবে পরিবেশন করে দিলাম। তোমরাও চাইলে এখানে এসে মাকে ভোগ নিবেদন করতে পারো। আমরা আজকে 100 জনকে অন্নকূটের প্রসাদ বিতরণ করেছিলাম। 100 জন লোকের অন্নকূট দিতে চাইলে তোমাদের অ্যাভারেজ 20,000 টাকা মতো খরচা হবে। তোমরা যদি চাও তাহলে 25 জন বা 50 জন বা 150-200 লোক, যতজনকে তোমরা অন্নকূট দিতে চাও দিতে পারো। যে হিসেবে তোমরা অন্নকূট দেবে সেরকমই তোমাদের খরচা লাগবে। আর তোমরা যদি খিচুড়ি দিয়ে অন্নকূট দিতে চাও তাহলে সেই ক্ষেত্রে তোমাদের খরচা আরেকটু কমে যাবে। আমাদের আজকের ভিডিও এখানেই শেষ হলো। খুব তাড়াতাড়ি আমাদের নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও।